এ মহترم এর পরে জেসএম সমাপিয়েছি 0172 লাস্ট নাম্বার 85 এই নাম্বার থেকে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য ধর্মের মেয়েদেরকে বিয়ে করার ব্যাপারে ইসলাম কি কি বক্তব্য দেয় বা কি চিন্তা চেতনা ইসলামের জি ইসলাম মেয়েদের ব্যাপারে মেয়েদের বিয়ের ব্যাপারে মুসলিম নারীকে বিয়ে করার ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে ওইটাকে বিয়ে করা আদেশ করা আদেশ করেছে হ্যাঁ আদেশ করেছে এর বাইরে ইসলাম যে সমস্ত আহলি কিতাব আল্লাহ এবং আখেরাত বিশ্বাসটা স্থাপন করে নবীর বিশ্বাস স্থাপন করে সেই সমস্ত আহলি কিতাবদের তাদের নবী বিশেষ করে যেমন ঈসা আলাহিসাল্লামকে মানে অথবা এবং আল্লাহ নয় এবং সত্যিকার নেই অনেকে এটা ভুল বুঝে ফেলে এদের সুতরাং মনে রাখতে হবে যদি কোনো আহলে কিতাব মুসিক হয়ে যায় তো সে সমস্ত আহলে কিতাব বাদ যায় তারা মুশফিক হয়ে যায় কোনো ইমান করে তো মুস্রিক হিসেবে পরিণত হয়ে যাবে

মুশ্রিক নারীদেরকে কখনো তোমরা বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে সুতরাং আপনার প্রশ্ন উত্তর বলছি যদি তারা ইমান না আনে ইমান না এনে থাকে সমস্ত নারীরা তাদেরকে আপনি বিয়ে করবে না বা বিয়ে করার ব্যাপারে শরীর ইসলাম শরীর অনুমোদন করে না মনে রাখবেন কখনো কখনো নারীরা বিয়ে বিয়ের জন্য ইমাম বিয়ের জন্য মুসলিম ধর্ম ইসলাম গ্রহণ করে দেখবেন ভালো করে অনেক সময় দেখা যায় শুধুমাত্র নাম বদলালেই মুসলিম হয়ে যায় না যতক্ষণ নামাজ না করবে নামাজ পড়লে মে ইসলাম গ্রহণ করেছে নামাজ পড়ছে এটা আপনি হন নামাজ পড়বে এটা পড়ছে এটা তার থেকে আপনি নেন যে নামাজ পড়বে সে নিয়মিত এরপর তাকে বিয়ে করুন আলহামদুলিল্লাহ তখন আপনি এটা মনে হচ্ছে প্রমাণ যে একটা মানুষের মুখে প্রমাণ হচ্ছে যে এটা মৌখিক প্রমাণ আর কর্মকাণ্ডের প্রমাণ হচ্ছে নামাজ এই দুটো জিনিস না পাওয়া গেলে ওরকম হয়তো কাউকে ইমানদার বলা যায় জি আমাদের দেশে তো আসলে হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে বিয়ে করছে শুধু নাম ছিল সেই নাম থেকে মুসলমান নামে আসতেছে অন্য কোন ধর্মীয় কার্য কর্মকাণ্ডে তাদেরকে পাওয়া যায় না আসলে এটা তো মনে হয় সেরকম না সেরকম আগের মতই রয়েছে নাম যদি তার দূষণীয় না হয় সম্পূর্ণ থাকে তার ইসলামের প্রতি আসলে দরজ আসছে সে সত্যি আর বিয়ের জন্য ইসলাম গ্রহণ করে না ইসলামকে ভালোবাসে বিয়ে করেছে ইসলামকে ভালোবাসে ইসলাম গ্রহণ করেছে সেই জাতীয় অবস্থায় তাকে বিয়ে শুধুমাত্র